সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভিতরের কাজগুলো হয়ে গেছে আর বেশ করে জল দিয়ে দিয়েছি জানো। আজকে গাছগুলোকে পুরো চান করিয়ে গোড়া পুরো বেশ কিছুটা ভিজিয়ে দিয়েছি, যেগুলো খালি পায়ে এসেছি। দেখো জুতো পরেও আসতে পারিনি, কেননা প্রচুর কাদা হয়ে যাবে আর জুতোতেও লেগে যাবে তোমার কাদা। ব্যাস বরবটি গাছগুলো জল দেওয়ার চোটে হেলে গেছিলো, লুটু বেঁধে দিয়ে এলাম, বেঁধে দিয়ে চলে এলাম তোমার ব্রেকফাস্ট বানাতে। আজকে সকাল থেকে উঠে এক বিন্দু সময় নষ্ট করিনি, কেন বলো তো? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করব। আজকে একটুও সময় নষ্ট করিনি, এলাম না সময় আজকে নষ্ট করলে হবে না। টার্গেট যেটা করেছি সেটা সেই দিনকে যদি ফুলফিল না হয় তাহলে এই বাঙালি ওই কাল করবো দিয়ে কালে ধরবে, ওই জন্য দরকার নেই। আজকেই টার্গেট নিয়েছি, আজকেই যে কটা করবো ভেবেছি সেই কটা কাজ সম্পূর্ণভাবেই করার ইচ্ছা আছে। তোমার একটু মটর ডাল দিয়েতে তাতে আলু দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে তোমার উপচে না পড়ে। ব্যাস একটা সিটি দিয়ে নামিয়ে নেবো সঙ্গে সঙ্গে, কেননা মটর ডাল তো, মটর ডাল আবার বেশিক্ষণ রাখা যায় না। মটর ডাল কড়াতে করলেই ভালো হয়, কিন্তু আজকে যেহেতু চট জলদি সব কিছু করতে হবে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস হাতের ব্যথাটা কালকে বিকেল পর্যন্ত একটু ভালো ছিল, আবার তোমার সন্ধ্যের দিকে একটুখানি ব্যথাটা, মানে ব্যথাটা অনুভব করছিলাম বেশ সন্ধ্যে থেকে বেশ রাত্রি পর্যন্ত অনুভব করেছি। রাত্রির একটা দেড়টার পর তবে একটুখানি ঘুম এসেছে। যাই হোক, ঘন্টা চার পাঁচেক যদি ঘুমটা ক্লিয়ার হয়ে যায় মানুষের না, তাহলে আর কোনো অসুবিধা হয় না। প্রভু একটু সকালবেলা বেরিয়ে গেছে, সুতরাং একটুখানি দেরি হলে অসুবিধা বলতে কি, আরও সকালে তোমার ব্রেকফাস্টটা হয়ে যায়, আরও অন্যান্য কাজগুলো করতে গিয়ে ব্রেকফাস্ট আমার একটুখানি দেরি হয়ে গেল। কিন্তু যেহেতু 8টার মধ্যে প্রভু ব্রেকফাস্ট করে, সেহেতু 8টার মধ্যে আসতে পারিনি, কেননা একটু সকালে একটু কাজে বেরিয়েছে বলে আমি এসে ব্রেকফাস্ট করব। সুতরাং আমার অন্যান্য কাজগুলো করে তারপর ব্রেকফাস্ট করতে এলাম। ব্যাস এইটুকু জায়গা একটুখানি শুকনো করে মুছে নিলাম, আর তোমার তারপর একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম। ছোলার ডাল বলো, মটর ডাল বলো, স্পেশাল দুটো মশলা আছে, সেটা হচ্ছে তোমার একটা চানা মশলা আর একটা এই মশলা। এই মশলাটা আমি তোমার মিষ্টির দোকান থেকে শিখেছিলাম, একটু পাঁচফোড়ন জিরে আর শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে তোমার তেলেতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন আর টমেটো। ব্যাস তোমার চানা মশলা আর ওই যে ভাজা মশলাটা তুমি যদি দাও তোমার ছোলার ডালেই বলো আর মটর ডালেই বলো, একটা সুন্দর গন্ধ বেরোবে, যে এত সুন্দর গন্ধ বেরোবে। আর মিষ্টির দোকানের থেকে একটা জিনিস সেই গন্ধটা পাওয়া যায় না, সেটা কী বলো তো, ওরা একটুখানি ডালদা যোগ করে, ডালদা যোগ করলে আলাদা একটা ফ্লেভার আর একটা গন্ধ আসে। যাই হোক, ডালদা না দিলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে হবে। এই প্রসেসে একবার ছোলার ডাল করে দেখবে। ব্যাস একটুখানি চিনি দিয়ে দিলাম আর তোমার চানা মশলাটা দিয়েছি, কিন্তু চানা মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেমন ক্যামেরাবন্দি করা হয়নি। আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস চিনি, নুন, চিনি আর একটুখানি মিষ্টি, আর ঝাল তো খুব একটা বেশি হয় না, এর ব্যালেন্সটা থাকলেই কিন্তু ছোলার ডাল মটর ডাল দিয়ে ভাতও সুন্দরভাবে খাওয়া যায় আর রুটিও সুন্দরভাবে খাওয়া যায়। আমার আবার ছোলার ডাল মটর ডাল দিয়ে জানো তো ভাত খেতে খুব ভালো লাগে। আর একটুখানি হোমমেড দিশি ঘি দিয়ে দিলাম। ব্যাস ফার্স্ট ক্লাস হয়ে গেল। চলো এবার দইটাকে একটুখানি বার করে নিই। দইটা কালকে আবার একটা জায়গায় ধরেনি, দুটো জায়গায় করতে হলো, একটা জায়গায় করলে হয়ে যেত, আবার ঢেলে ফেলেছি, আবার একটা জায়গা করব, ওই জন্য ছোটো ছোটো দুটো জায়গায় হয়েছে। এটা হয়তো দম্বলটা রেখে দেবো, এটাতে হাত দেবো না, আর নিচেরটা একটুখানি খেয়ে নেবো। চলো দইটা বার করে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আর কী কী কাজ করবো তোমাদের সঙ্গে আজকে সবটুকুই শেয়ার করব।
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দই, দুটো জিনিস শেয়ার করবো, তার মধ্যে এটা হচ্ছে প্রথম জিনিস। তোমার দই কিভাবে পাতা হয় এইটা তোমার আগের রাত্রে, মানে যেদিন আমি ভিডিওটা করেছি তার আগের দিনের এটা তোমার ভিডিওটা করা, আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি দুধ আর তোমার অনেকটা দুধ, প্রসেস কিন্তু একই জানো তো। তোমার দুধটা বলেছি দুধটা একটু অল্প দিচ্ছে, তাই আজকে একটুখানি দুধই আছে, কিন্তু দুধটা কোয়ালিটিটা খুব ভালো হতে হবে, খুব ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে দু চামচ দিয়ে দিলাম আমুল দুধ একটুখানি, খুব গরম থাকতে থাকতে দিলে হবে না, যখন একটুখানি গরমটা কমে যাবে তখন দিতে হবে দু চামচ আমুল দুধ, দিয়ে ভালো করে ফাটাতে হবে। তারপরে এই দেখো এটা একটু দম্বল, রেখে দেওয়া দম্বল, দইয়ের যে দম্বলটুকু রেখে দেয় সেইটা একটুখানি নিয়ে নিলাম, নিয়ে নিয়ে ব্যাস সেটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে, খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর যে পাত্রে দই আমি বসাবো সেটাতে একটুখানি রেখে দিলাম, ব্যাস এইবার দুধটাকে নিয়ে এই দম্বলটাকে একটুখানি ভালো করে আবার একটুখানি নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এইটা আবার তোমার দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই ফাটানোটাই হচ্ছে একটা বিশাল প্রসেস। যা হোক করে দিয়ে দিলাম দম্বলটা, দিয়ে দুধের মধ্যে ঘাঁটিয়ে দিয়ে দই বসিয়ে দিলাম, তাহলে কিন্তু বাবু দই ভালো বসবে না। ওই যে তোমার দম্বলটাকে ভালো করে ফাটাতে হবে, আর দম্বলে যেন জল না থাকে, যদি জল থাকে বলে মনে হয় তাহলে ছাঁকনিতে একটুখানি ছেঁকে নিতে হবে। তারপরে যখন হাত দিয়ে দেখা যাবে যে হ্যাঁ হাত আমি রাখতে পারছি, সেই রকম গরম দুধটা নেই, তখন ওই যে ফাটানো দম্বলটা ওই দুধের সঙ্গে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আবার একটুখানি ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে বলে কি নাড়িয়ে নিতে হবে। আর একটুখানি দম্বলটা লেগেছিলো বলে আর একটু দুধ দিয়ে আমি এটাকে একটুখানি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে তোমার ওটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ যেন খুব একটা ঠান্ডা না হয়ে যায় আর চরম যেন গরম না থাকে, হাতেটা আঙুল বুড়োলেই বুঝতে পারা যাবে যে আঙুল বুড়িয়ে রাখতে পারছি, ব্যাস যেইটাতে রাখলাম সেইটাতে একটুখানি দম্বলটা মিশিয়ে নিয়েছিলাম, ব্যাস এইটা দিয়ে দিলাম তোমার ভর্তি করে। এইটুকুই আজকে আমার হয়েছে। আর এই দেখো উপরে যে ফেনাটা দেখছো, ফেনাটা দেখা মানে দুধের কোয়ালিটিটা তোমার খুব সুন্দর, এইটা কিন্তু জানিয়ে দেয় দুধের কোয়ালিটিটা কত সুন্দর। আর দুধের কোয়ালিটি যত ভালো হবে, দই তো বসবে, এমনি হলেও দুধের কোয়ালিটি খুব ভালো না হলেও দই বসবে, কিন্তু জল কেটে যাবে, যেটা দুধের কোয়ালিটিটা যদি ভালো থাকে, তুমি দুধটা যদি ভালো করে জাল দিয়ে নাও, তারপরে দু চামচ যদি আমুল দুধটা নিয়ে নাও, তাহলে কি জল কাটার সম্ভাবনাটা একদমই থাকবে না। তুমি হয়তো লোকজন এলো ছোটো 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 বাটিতে করে দই পেতে, তারপরে সেই দইটাকে একটু সার্ভ করে দিলে, দেখতেও ভালো লাগলো। আর হোমমেড দই কার না ভালো লাগে বলো, কেনা দই, দইয়ে তো অনেক কিছু দেওয়া থাকে, ব্যাস এইরকমভাবে আলমারির ভিতরে একটা জায়গা করে নিয়েছি জানো, এই আলমারির ভিতরে জায়গা করে নিয়ে তোমার দইটাকে এরকমভাবে আমি পেতে রেখে দিই। আর শুদ্ধ একটা কাপড় চাই, শুদ্ধ একটা কাপড়ে মুড়ে রাখতে হবে, আর কাপড়টা তিন দিন অন্তর অন্তরই কিন্তু কেচে দিতে হবে, না হলে কিন্তু ওইটা তো একটা ব্যাকটেরিয়া এসে যেতে পারে। আর যে জায়গাটা তুমি পাতবে দইটা, সেই জায়গাটাও যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা একটা নিয়ম কিন্তু, দই বলো আচার বলো এটা একটাখানি নিয়ম। ব্যাস এই দেখো যে দইটা আমি পেতেছিলাম সেই দইটাই আমি তোমাদের তুলে দেখাচ্ছি, দেখেছো একটুও কিন্তু জল নেই, দেখো দইতে কিন্তু আমার একটুও জল নেই, আর সুন্দরভাবে দই বসবে। আর দই এটা কিন্তু টক দই তোমাদের দেখালাম, আর একদিন দেখাবো মিষ্টি দই। ব্যাস আমার জলখাবার কমপ্লিট, এইবার চলে আসবো তোমার রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরের কী অবস্থা দেখেছো? রান্নাঘর পরিষ্কার করার আগে তোমাদের বলেছিলাম আমি একটা লিকুইড করে নিই, মানে সপ্তাহে যেদিনকে ডিপ ক্লিন করি, আজকে একটু হাতে সময় আছে একটু ডিপ ক্লিন করবো ভাবছি, তোমার নিয়ে নিলাম একটুখানি ভিম বা লিকুইড, একটু ক্লিনিক প্লাস শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু হলেই হবে, আর একটু সোডা আর একটু ভিনিগার, ব্যাস এই চারটে জিনিস করে নিতে হবে। অনেকে না বোতলের মধ্যে রেখে দেয় স্প্রে করে করে, দিয়ে প্রতিদিনই একটু করে স্প্রে করে দেয়, দিয়ে রান্নাঘর পরিষ্কার করে, এটা কিন্তু একদমই উচিত নয়, কেননা সোডা আর তোমার ভিম বার লিকুইডেতেও প্রচুর পরিমাণে ক্ষার থাকে, আর সেই ক্ষারের জন্য কিন্তু তোমার গ্লেজটা যেটা
রান্নাঘরের গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করা ভালো নয়। এইটা আমি প্রথমে ব্যবহার করতাম, অনেকে দেখেছিলাম যে ব্যবহার করব, যে কিন্তু তারপরে দেখলাম অনেক মিস্ত্রি আমাকে বললো না এটা প্রতিদিন ব্যবহার করবেন না, এটা করলে কিন্তু তুমি ঠিকই তো বলেছে, তাহলে কি প্রতিদিন তোমরা এটা ব্যবহার করবে না, সপ্তাহে একদিন ব্যবহার করবে। ব্যাস এই তেল চিটে ব্যাপারটা প্রথমে আমি একটু কী করেছি বলো তো, একটুখানি কেরোসিন তেল দিয়ে এগুলোতে রেখে দিয়েছি। এগুলোতে কিন্তু সবসময় সার্ফ দিয়ে যায় না খুব একটা, কেরোসিন তেল দিয়ে একটুখানি রেখে দিতে হয়। আর রান্নাঘরও না টাইলসগুলো এক একদিন কেরোসিন তেল দিয়ে মুছে রাখতে হয়। তারপরের দিন যদি তুমি যদি ডিপ ক্লিন করো তাহলে দেখবে তোমার বুঝতেই পারা যাবে না যে তোমার কতদিনের রান্নাঘর। এই রান্নাঘরের দেওয়াল কিন্তু রান্নাঘরটা নতুনভাবে তৈরি হয়েছে তোমরা সবই জানো, ডেকোরেশনটা হয়েছে নতুনভাবে, কিন্তু রান্নাঘরের দেওয়াল বলো রান্নাঘরটা বলো এটা কিন্তু আমার তোমার 19 বছরের রান্নাঘর। এই যে রান্নাঘরটা তোমার 19 বছরের রান্নাঘর, হ্যাঁ ডেকোরেশনটা হয়তো আমি নতুন করেছি কিন্তু রান্নাঘরটা আমার বহুদিনে। আর এই একই প্রসেসে আমি পরিষ্কার করি বলে রান্নাঘর আমার ঝকঝক তকতক করে একদম। এটা আমার নিজেরই ভালো লাগে না, রান্নাঘর যদি অপরিষ্কার থাকে আমার নিজেরই ভালো লাগে না, সেইখানে গিয়ে আমি একটুখানি বেশিক্ষণ ধরে রান্না করি। আর সুন্দর রান্নাঘর থাকবে, একটা সুন্দরভাবে মিউজিক সিস্টেম থাকবে। আর মিউজিক সিস্টেমটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি না, মিউজিক সিস্টেমটা দুদিন পরে দেখাবো, আর কেননা মিউজিক সিস্টেমটা আমার খোলা হয়ে গেছে আর আমার মিউজিক সিস্টেমটা বরাবরই থাকে। একটা সুন্দরভাবে মিউজিক চললে দেখবে তোমার কাজের একটা রিদিম সুন্দর, কাজেরও একটা যেরকম রিদিম থাকে আর ছন্দটা ঠিকঠাকভাবে থাকে, কাজ করতেও ভালো লাগে অনেকক্ষণ ধরে, আর তোমার বোর ফিলটা করবে না। কেননা মিউজিক একটা আমাদের এমন থেরাপি যেটা আমাদের অনেক মনের রোগকেও ভালো করে দেয় আর শরীরের রোগকে ভালো করে, এটা আমার ঠিক জানা নেই, তবে মনের রোগটা কিন্তু অনেকটাই ভালো করে দেয়। তোমার মন ভালো নেই একটু মিউজিক চললে খুব ভালো লাগে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইগুলো আমার পরিষ্কার হয়ে গেল, এইগুলো সপ্তাহে একদিন আমি পরিষ্কার করে নিই, আর যদিও বা এক সপ্তাহ অন্তর না হয় 15 দিন অন্তর অবশ্যই পরিষ্কার করি, নাহলে আমার নিজেরই যেন কেমন লাগে। আর তুমি যতই চিমনি রাখো যতই এক্সোস্ট রাখো তোমার তেল ছিটে একটুখানি রান্নাঘরে হবেই। সুতরাং সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন রান্নাঘর চাই, এটা একটা ন্যারিশমেন্ট বলতে পারো। ব্যাস দেয়ালগুলোতে আমি কেরোসিন তেল সবটুকু ভিডিওর মধ্যে নিয়ে আসিনি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমাদের বলছি এই তেল তোমার টাইলস থাকলে শুধু সার দিয়ে সবসময় গ্লেজটা আসে না, একটুখানি কেরোসিন তেল দিয়ে শুকনো ন্যাকড়াতে কেরোসিন তেল দিয়ে মুছে রেখে দেবে। তোমার রান্না হয়ে গেল আগের দিন মুছে রেখে দিলে, আমি কেমন গতকাল মুছে রেখে দিয়েছিলাম কেরোসিন তেলটা দিয়ে। ব্যাস তেল ছিটাটা উঠে গেল, নরম হয়ে গেল, তারপরে তুমি যে লিকুইডটা তৈরি করলাম সেই লিকুইডটা আমি বালতির জলে ঢেলে নিয়েছি। ব্যাস সেই লিকুইডটা দিয়ে আমি রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নিলাম। আমার রান্নাঘর কিন্তু 19 বছরও বলা ভুল হবে, 20 বছরের রান্নাঘর। ব্যাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইবার একটুখানি ভাবন সাবন, তোমরা তো জানো একটুখানি ভাবন সাবন করতে আমি ভালোবাসি, একটুখানি ফুলদানি টুলদানি রাখা, একটুখানি টাটকা ফুল রাখা রান্নাঘরে বলো, আর বাড়ির ডেলি ব্লগে তো তোমরা দেখোই, বাড়ির অন্যান্য জায়গাতেও আমি তোমার ফুল এমনি ফুল রাখি। আর্টিফিশিয়াল ফুল সবসময় ভালো লাগে না, এমনি যা গাছে যেরকম ফুল হয় আমি সেরকম ফুলই রাখি। Thank you.
রান্নাঘরটা তো আমার বেশ বড়, তোমরা জানো বেশ বড় মানে বেশ বড় রান্নাঘর। আর রান্নাঘরে সবটুকু একদিনে পরিষ্কার করা যায় না, পার্ট বাই পার্ট পরিষ্কার করি, সেটা তোমার নিত্যদিনের কাজ। এখানটা একটু পরিষ্কার করলাম, ওখানটা একটু পরিষ্কার করলাম, একদিন এরকমভাবে করি। আর তোমার একদিন সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করি, যেদিনকে দেখি কাজে আমার একটু হালকা আছে, যেদিনকে দেখি খেতে একটুখানি লাঞ্চ তোমার বলো দেরি আছে, ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে গেছে, সেই দিন কি আমি একটুখানি লেগে পড়ি। কেননা সমস্ত কিছু রান্নাবান্না করার পর যদি আমি ডিপ ক্লিন করতে যাই তাহলে আমার এনার্জিটা অতটা থাকবে না, ওই জন্য ব্রেকফাস্টটা করার পরই আমি এই কাজটা, আমি সপ্তাহে একদিন এই কাজটা করি, তারপরে আমি রান্নাবান্না করি। কিন্তু সব প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমি ভেবেইছিলাম। আর তোমাদের বললাম এই জায়গাটা আমি একটু পরিষ্কার করবো, এই জায়গাটা আমার একটু চোখে কীরকম খারাপ খারাপ লাগছে। আর তোমার এই প্লাইগুলো ওই যে লিকুইডটা করলাম সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, কিন্তু প্লাইগুলো ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করার আগেও আমি কিন্তু কেরোসিন তেল দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। কেরোসিন তেল দিয়ে মুছে রেখে দিলে তেল ছিটেটাকে চলে গেল, তারপর ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডেকোরেশন মিস্ত্রিকে, আচ্ছা প্রতিদিন এগুলো পরিষ্কার করলে কাঠের তো প্লাই নষ্ট হয়ে যাবে না? তো বলো না সপ্তাহে একটা দিন আপনি যদি ক্লিন করেন কিচ্ছু নষ্ট হবে না, এর গ্যারেন্টি আমি দিলাম। কারণ যাকে যখন মিস্ত্রি যখন বলল তাহলে তার মানে নির্বিঘ্নে করা যায়। ব্যাস, কলের তোমার বেসিন, একটা রান্নাঘরের বেসিন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবে। আর বেসিনে দেখেছো গোড়াটা ওইখানটা একটুখানি জং এসে গেছে, ওইখানটা আমি কলটাই আর তোমার ওই কলটা আর অ্যাকোয়াগার্ডটা লাগানোর ফলে ওই জায়গাটা একটুখানি ফল্ট হয়ে গেছে। বেসিন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বেসিনটা একটু পরিষ্কার করে না রাখলে রান্নাঘরে ঠিক আভিজাত্য বজায় থাকে না। ব্যাস, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। সন্ধ্যেবেলাকার চায়ের জন্য একটু রেখে দিলাম, আর আজকে রান্না বলতে সেরকম কিছু হবে না, খুব ছিমছাম রান্নাই হবে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। খুব 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 ভালো থাকবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ আসি, টাটা।